পৃথিবীর আকাশে দৃশ্যমান হবে একটি সবুজ ধূমকেতু তা বুধবার মানে আগামীকাল পয়লা ফেব্রুয়ারি সব থেকে কাছে আসছে পৃথিবীর সেই সবুজ ধূমকেতু দেখার জন্য সারা পড়ে গিয়েছে স্টার গেজারদের মধ্যে কিন্তু ভারতের এবং বাংলাদেশের কোথায় কখন দেখা যাবে সেই দৃশ্য তা জানতে উন্মাদনা তুঙ্গে উঠেছে সি বাই টু জিরো টু টু ই থ্রি জেড টি এফ নামক ধূমকেতুটি নিউক্লিয়াস ও ট্যাটপোল টাইপ লেজের চারপাশে একটি সবুজ আভা দ্বারা চিহ্নিত সেই সবুজ ধূমকেতু পৃথিবীর আকাশে দৃশ্যমান হবে পয়লা ফেব্রুয়ারি বুধবার তা পৃথিবীর সব থেকে কাছে আসবে এটি ভারতের প্রায় প্রতিটি রাজ্য থেকেই দেখা যাবে এমনকি সারা বিশ্বেও তা দৃশ্যমান হবে এই ধূমকেতুটি দু হাজার সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সূর্যের চারপাশে তার কক্ষপথ শেষ করার পর পৃথিবীর আকাশে প্রতিভাত হয়েছে বর্তমানে ধূমকেতুটি সৌরজগতের প্রান্তে একটি বহির্মুখী যাত্রায় রয়েছে বুধবার ধূমকেতুটি পৃথিবী থেকে মাত্র বিয়াল্লিশ মিলিয়ন কিলোমিটার দূরে থাকবে যা মহাজাগতিক স্কেলে খুব ছোট দূরত্ব হিসেবেই গণ্য করা হয় এই সবুজ ধূমকেতুটিকে অনন্য করে তুলেছে সূর্যের চারপাশে তার পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ কক্ষপথ শেষবার যখন এটি পৃথিবীর এত কাছাকাছি এসেছিল তখনও আধুনিক মানুষ বিবর্তিত হয়নি এ হেন ধূমকেতুর দর্শন চারটিখানি কথা নয় আধুনিক মানুষ বিবর্তিত হওয়ার আগে যা পৃথিবীর আকাশ থেকে বিদায় নিয়েছিল তা ফের ঘুরে এসেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ধূমকেতু দর্শনের প্রথম শর্ত হল পরিষ্কার আকাশ অন্যথায় তা দেখা যাবে না ধূমকেতুটি যতটা ভাবা হয়েছিল ততটা উজ্জ্বল নয় ফলে ধূমকেতুটিকে আকাশে দেখতে গেলে খালি চোখ নয় দূরবীনের প্রয়োজন এরকমই জানিয়েছেন কলকাতা বিড়লা তারামণ্ডলের আধিকারিক এবং তা দেখতে গেলে শহর থেকে দূরে যেতে হবে কেননা দূষণমুক্ত আকাশ চাই তবেই কিন্তু দর্শন সম্ভব তিনি আরও জানান ধূমকেতুটি রাত সাড়ে নটার পর আকাশে দৃশ্যমান হবে অন্ধকার আকাশে তা পরিস্ফুট হবে ভারত এবং বাংলাদেশের আকাশে তা দেখা যাবে ধ্রুবতারা থেকে একটু দক্ষিণে অর্থাৎ তারার একটু উপরে চোখ মেললেই আপনি দেখতে পাবেন সবুজ আভা এই সবুজ ধূমকেতুটি দক্ষিণে ভ্রমণ করবে এবং তা ওরিয়ন নক্ষত্র মণ্ডলের মাথায় পৌঁছাবে এই ধূমকেতুটি পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলীয় সহ প্রায় সারা দেশেই দেখা যাবে এখন প্রশ্ন উঠেছে এই ধূমকেতুটি সবুজ কেন সান দিয়াগোতে ক্যালটেকের পালামোর অবজারভেটরিতে জুইকি ট্রানজিয়েন্ট ফেসিলিটি টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা তা অনুসন্ধান চালিয়েছেন দু সালে দোসরা মার্চ সবুজ ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন তারা ধূমকেতুটি সবুজাবো বা পান না রংযুক্ত তা ধূমকেতুর রাসায়নিক গঠনকে প্রতিফলিত করে সূর্যালোক এবং কার্বন অনুর মধ্যে সংঘর্ষের ফলেই তা সবুজ দেখায় নাসা তার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে ধূমকেতুটি পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছে তারা এই ধূমকেতু থেকে যা সৌরজগতের গঠন সম্পর্কে কোনো সূত্রের খোঁজ চালাতে চাইছে সেই লক্ষ্যে মহাকাশ বিজ্ঞানীরা তৈরি হচ্ছেন এবং ধূমকেতুটি পৃথিবীর সব থেকে কাছে আসার অপেক্ষায় রয়েছেন তো বন্ধুরা কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা